হ্যালো গুড পিপল, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আর আজকে কিন্তু আমি বেশ কিছু মাড়ি টয় ভেহিকলসকে কালেক্ট করব। দেখো, পুরোপুরি মাড়ি কন্ডিশনে রয়েছে এই টয় ভেহিকলসগুলো, এগুলোর সন্ধান আমি পেয়েছি। আর এই টয় ভেহিকলসগুলোকে কালেক্ট করার পরেই কিন্তু আজকে আমি প্রতিটা টয় ভেহিকলসকে ক্লিন করব, দেন তোমাদের সাথে ইন্ট্রোডিউস করব। তো দেখো কত সুন্দরভাবে সেট আপ আকারে সাজানো রয়েছে এই মাড়ি টয় ভেহিকলসগুলো। তো এগুলোকে আমি কালেক্ট করা শুরু করে দিই। এটা মেবি বাস ভেহিকল, ট্রাক ভেহিকল, বেশ কিছু ইকুইপমেন্টও মেবি রয়েছে এই সেট আপের মধ্যে। ওয়াও গাইস, অনেক ওয়েটও রয়েছে ভেহিকলের। আই থিঙ্ক সবগুলো ভেহিকলই কোয়ালিটিফুল হবে। ও ওয়াও, ইটস ইউজ গাইস। আমি কিন্তু একে একে প্রতিটা টয় ভেহিকলসকে কালেক্ট করে নিচ্ছি আমার বোলের মধ্যে, দেন কিন্তু আমি একটা ক্লিনিং স্পটে চলে যাব, সেখানে গিয়ে প্রতিটা টয় ভেহিকলসকে ক্লিন করব আর তোমাদের সাথে কিন্তু ইন্ট্রোডিউস করতে থাকব। তো গাইস, স্টে টিউনড উইথ মি, হোপফুলি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। দেখো সবগুলো টয় ভেহিকলস কিন্তু কালেক্ট করে ফেলেছি আর এখন চলে যাব আমি একটা ক্লিনিং স্পটে। তো চলো গাইস, সেখানে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, দেখো কত সুন্দর একটা প্লেসে চলে এসেছি, একটা ফিশ ফার্ম। আর এখানে রয়েছে একটা বোট বা নৌকা, এই নৌকায় উঠব, দেন আমি কিন্তু আজকে টয় ভেহিকলসগুলোকে এই নৌকা থেকেই ক্লিন করব। ওয়াও গাইস, একটু রিস্কি ব্যাপারটা। তারপরে আমি উঠে যাচ্ছি নৌকার মধ্যে। দেখো এখন কিন্তু আমি বোলটা কি রেখে নিব। ও ওয়াও, এবার কিন্তু ক্লিন করা স্টার্ট করে দিব। ওয়াও গাইস, রিয়েলি অ্যামেজিং। আমি কিন্তু আমার প্রথম টয় ভেহিকলসটাকে ক্লিন করে ফেলেছি। দেখো এটা কিন্তু একটা রেসিং মোটর বাইক, চালক সহ অবস্থায় রয়েছে একটা রেসিং মোটর বাইক, অসাধারণ। এই পাশটাতে এখনো কিছু মাড রয়েছে, খুবই কালারফুল একটা রেসিং মোটর বাইককে ক্লিন করলাম, এটাকে এখানে রাখছি। দেন গাইস, আরও একটা মাডি ভেহিকল নিয়ে নিলাম হাতে। অসাধারণভাবে আরও একটা টয় কারকে ক্লিন করে ফেললাম। এটা কিন্তু একটা ফানি শেপের পুলিশ কার, শেপটা খুবই ফানি, বাট কালারটা কিন্তু অসাধারণ, খুবই চমৎকার। বন্ধুরা তোমরা ভিডিওটা এনজয় করবে। আমি খুব সুন্দর একটা প্লেসে রয়েছি, দেখো নৌকা থেকে ক্লিন করছি, নতুন একটা এক্সপিরিয়েন্স। ওয়াও, এবার কিন্তু একটা ট্রাক ভেহিকল ক্লিন করে নিচ্ছি। দেখো সত্যি খুবই ভালো ফিল হচ্ছে আমার এইখানে এসে ক্লিন করে। একটা মিক্সার ট্রাক ক্লিন করে নিলাম এই মুহূর্তে, ছয় চাকার একটা কনস্ট্রাকশন মিক্সার ট্রাক কিন্তু ক্লিন করে ফেললাম, খুবই চমৎকার, বেশ কালারফুল, কয়েকটা কালারের কম্বিনেশন রয়েছে, এখানে রাখছি। দেন আরও একটা বড় সাইজের ভেহিকলকে নিয়ে নিচ্ছি হাতে, আর এটা কিন্তু একটা বাস ভেহিকল। ফ্রেন্ডস, তোমরা কিন্তু দেখে ফেলেছ, এটা একটা বাস ভেহিকল। কত চমৎকার কালার, আই ক্যাচি কালারের সাথে রয়েছে এই বাস ভেহিকলটা। আমি কিন্তু আস্তে আস্তে ক্লিন করে নেওয়া ট্রাই করছি। ওয়াও, একটা ডাবল ডেকার বাস, চিপ প্লাস্টিক দিয়ে তৈরি একটা ডাবল ডেকার বাস, খুবই অসাধারণ। বেইন 10 টিভি সিরিজের স্টিকার করা, খুবই চমৎকার, বেশ কালারফুল একটা ডাবল ডেকার বাস ক্লিন করে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি আরও একটা ট্রাক ভেহিকল। ওয়াও, দেখো আমি কিন্তু তোমাদের সাথে ইন্ট্রোডিউস করার জন্য প্রতিটা টয় ভেহিকলসকে ক্লিন করছি। এটা একটা ফায়ার ট্রাক, ফায়ার লেডার ট্রাক। দেখো এখানে রয়েছে লেডারটা, দেখে নিচ্ছ তোমরা, হোপফুলি তোমরা ভিডিওটাও এনজয় করছো। কত সুন্দর কালার, একটা ফায়ার লেডার ট্রাককে ক্লিন করে নিলাম। তারপরে আরও একটা ট্রাক ভেহিকল। গাইস ওয়াও, আমার কিন্তু এই পার্টটা কিন্তু আনঅ্যাটাচ হয়ে গিয়েছে বা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পানিতে ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে। দেখো এটা কিন্তু একটা মিক্সার ট্রাক ছিল,
আমি একটু ট্রাই করব এটাকে অ্যাটাচ করে নেয়ার। এই মিক্সার ট্রাকটাকে, কনস্ট্রাকশন মিক্সার ট্রাকটাকে কিন্তু আমি ক্লিন করে ফেললাম। অসাধারণ একটা কম্বিনেশন কালারের, খুবই আই ক্যাচি, খুবই অ্যাট্রাকটিভ একটা কালারের কম্বিনেশন রয়েছে এই মিক্সার ট্রাকে। এটাকেও রেখে দিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি ফ্রেন্ডস দেখো সেই বড় সাইজের হেলিকপ্টার। ওয়াও কতটা চমৎকার এই হেলিকপ্টারের কালার, তোমরা কিন্তু দেখে ফেলেছো অলরেডি এই হেলিকপ্টারটাকে। এটাকে আমি মুভ করতে একটু সমস্যা হচ্ছে, তারপরও আমি তোমাদের সাথে ক্লিন করে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। দেখো এটার ফ্যানটা রয়েছে কত বড় সাইজের, অসাধারণভাবে। আমি তোমাদের সাথে এখন দেখিয়ে দিচ্ছি এই পুলিশ হেলিকপ্টারটিকে। গাইস এটা কিন্তু একটা পুলিশ হেলিকপ্টার, দেখো একেবারেই রিয়েলিস্টিক একটা পুলিশ হেলিকপ্টার, সম্পূর্ণ এই ভালো কালার কম্বিনেশনের রিয়েলিস্টিক একটা কালার কম্বিনেশন রয়েছে এই হেলিকপ্টারের মধ্যে। এটা যদি ফ্লাই করে তাহলে কিন্তু এরকম দেখাবে, ওয়াও খুবই অসাধারণ। রেখে দিব এটাকেও, আর তারপরে নিয়ে নিব আরও একটা ট্রাক ভেহিকল। এটা মেবি একটা ট্যাঙ্ক ট্রাক হবে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আমি তোমাদের সাথে প্রতিটা টয় ভেহিকলসকে একে একে ইন্ট্রোডিউস করিয়ে দিব। দেখো আরও একটা কালারফুল ট্রাক ভেহিকল, আর সেটাও আনঅ্যাটাচ হয়ে গিয়েছে, বেশ নড়বড়ে আর চিপ প্লাস্টিক দিয়ে তৈরি হওয়ার কারণেই কিন্তু এই ট্রাকগুলো আনঅ্যাটাচ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ছিল একটা ট্যাঙ্ক ট্রাক, ট্যাঙ্কটা আলাদা হয়ে গিয়েছে আর ট্রাক বডিটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তো এটাকে রেখে দিব, দেন নিয়ে নিচ্ছি আরও একটা ভেহিকল, আর এটা কিন্তু একটা ট্রেন ইঞ্জিন। ওয়াও থমাস ট্রেন ইঞ্জিন, অসাধারণ। ওয়াও গাইস দেখো আমার হাত থেকে কিন্তু এই ট্রেন ইঞ্জিনটা ডুবে গিয়েছে, হাত থেকে পড়ে এই পানির মধ্যে এখানেই কিন্তু ডুবে গিয়েছে। আমি পরে এটাকে তুলে নিব, আর এখন চলে যাচ্ছি পরবর্তী ভেহিকলটাতে। এটাও কিন্তু বেশ ওয়েট রয়েছে, আমার একটু অসাবধানতার কারণেই কিন্তু পূর্বের যে ট্রেন ইঞ্জিনটা সেটা কিন্তু পানিতে ডুবে গেল। আমি এটাকে পরে তুলে নিব, তোমরা কিন্তু দেখেছিলে। আর এটা হচ্ছে একটা সিটি বাস মেটালের, এটাও কিন্তু বেশ ওয়েট রয়েছে, এটাও পানিতে পড়লে কিন্তু ডুবে যাবে। অসাধারণ কালারের একটা লাক্সারিয়াস সিটি বাস, পুরোপুরি মেটালের, খুবই অসাধারণ, পুরোপুরি রিয়েলিস্টিকও বটে। আর তারপরে নিয়ে নিচ্ছি আরও একটা বাস ভেহিকল, এটাও কিন্তু একটা সিটি বাস, সুপার প্লাস্টিক টয় সিটি বাস। দেখো কত সুন্দর কালার, একটা লুকিং গ্লাস কিন্তু মিসিং, হয়তো বা এই পানির ঝাঁকুনিতেই এটা মিসিং হয়ে গিয়েছে। সুপার সিটি বাস, এটাও অসাধারণ কালারের, বেশ কালারফুল। এটাকেও রেখে দিচ্ছি, আর অল্প কিছু জিনিস কিন্তু আমার এই বলের মধ্যে রয়েছে। দেখো আরও একটা ভেহিকল, এটা কিন্তু দেশি ভেহিকল ফ্রেন্ডস, পায়ে চালিত একটা রিক্সা, অসাধারণ কালারের একটা পায়ে চালিত টয় রিক্সা, যেটা সাউথ কন্টিনেন্টের বেশ কিছু কান্ট্রিতে দেখা যায়। এই রিক্সাটি খুবই চমৎকার কালারের, এটাকেও রাখছি। দেন মি সাইজের একটা টয় কার, একটা প্রোবক্স টয় কার, চিপ প্লাস্টিকের মিনি সাইজের একটা প্রোবক্স টয় কার। ওয়াও আর রয়েছে একটা এয়ার ভেহিকল, ওয়াও ফাইটার জেট, খুবই অসাধারণ কালারের। দেখো এই ফাইটার জেটটি, এটা ভালো ওজন রয়েছে, ওয়েট রয়েছে, অসাধারণ কালার কম্বিনেশনের একটা ফাইটার জেট কিন্তু আমি ক্লিন করে ফেললাম আর তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আরও একটা টয় কার, ওয়াও এটা কিন্তু স্পোর্টস টয় কার, বুগাতি মডেলের, বুগাতির একটা টয় কার, অসাধারণ চিপ প্লাস্টিকের একটা বুগাতি মিনি টয় কার, ক্লিন করে নিলাম। আর সর্বশেষ একটা ইকুইপমেন্ট, এটা কিন্তু একটা নাইফ, প্লাস্টিক টয় নাইফ,
ওয়াও, এই পার্টটা কিন্তু ফ্লেক্সিবল দেখো। ওহ, এটা কিন্তু পুরোপুরি একটা টয় বুঝাই যাচ্ছে, একটা টয় নাইফ। এটাকেও ক্লিন করে নিলাম। হোপফুলি তোমরা ভিডিওটা এনজয় করেছো। প্রতিটা টয় ভেহিকলসকে আমি এই নৌকার মধ্যে থেকে ক্লিন করে নিয়েছি, একটা বাগান থেকে কালেক্ট করার পরে এই সুন্দর পরিবেশে ক্লিন করে ফেললাম। হোপফুলি ভিডিওটা এনজয় করেছো। এনজয় করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।